সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে গত রাতে রাজধানীর কাফরুল থানায় সংক্ষুব্ধ এক ব্যক্তি এ মামলা করেন। তথ্য বিক্রির প্রায় ২০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় মামলায়। এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেন। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসকে এনআইডি তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যবসার অনুমতি দেন। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারে সাধারণের মাঝে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। স্বৈরাচারের আমলে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো চুরি হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষুব্ধ হয়ে আমি মামলাটা করতে আসছি। আমি চাই আমাদের তথ্য যেন আগামীতে বাংলাদেশ থেকে আর এরকম চুরি না হয়। আমরা আমাদের তথ্যের নিরাপত্তা চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।